ওটিপি ছাড়া এই ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট, উধাও 89,000 টাকা। অনলাইন প্রতারণার নতুন ফন্দির শিকার যুবক, তিল তিল করে জমানো টাকা খোয়ালেন একেবারেই। অসুস্থ বাবার চিকিৎসার জন্য যুবকের জমানো টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতি চক্র, খোয়া গেল প্রায় 89,000 টাকা। আগে প্রতারণা করে ব্যাংক কর্মীর পরিচয়ে ওটিপি চেয়ে নিত জালিয়াতি চক্র, এবার ওটিপি ছাড়াই। সাইবার ক্রাইম দেশে এনে বিপদজনক হয়ে উঠেছে। এবারে ব্যাংক অ্যাকাউন্টে জালিয়াতি করে টাকা হাতিয়ে নেওয়ার জালিয়াতি চক্রের নতুন ফন্দি প্রকাশ্যে। আগে প্রতারণা করে ব্যাংক কর্মীর পরিচয়ে ওটিপি চেয়ে নিত জালিয়াতি চক্র, এবার ওটিপি ছাড়াই অ্যাকাউন্ট থেকে কলকাতা শিলিগুড়ির যুবক খোয়ালেন 89,000 টাকা। অনলাইন প্রতারণার শিকার হয়ে দিশেহারা ওই যুবক। ব্যাংক কর্তৃপক্ষ পরামর্শ মেনে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইমের দ্বারস্থ হন, লিখিত অভিযোগও দায়ের করেছেন। অভিযোগ পেতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে প্রতারিত যুবক অম্লানজ্যোতি সরকার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এলাকার বাসিন্দা হলেও কর্মসূত্রে শিলিগুড়ির চেকপোস্ট এলাকায় থাকেন। জানা গিয়েছে বেসরকারি কোম্পানিতে কাজ করে অল্প অল্প করে টাকা জোগাড় করেছিলেন অসুস্থ বাবার চিকিৎসার জন্য। কথা ছিল আগামী মাসে বেঙ্গালুরু যাবার, কিন্তু আচমকাই সেই টাকা উধাও হয়ে যায় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে। এতে একেবারে দিশেহারা হয়ে পড়েন ওই যুবক। একাধিকবার ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শেষে জানতে পারেন ইউপিআই জালিয়াতির শিকার হয়েছেন তিনি। শুনেই যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। অম্লানের কথায় সালুগাড়াস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে তার, সেই অ্যাকাউন্টে জমা ছিল টাকা, সেক্ষেত্রে কোনো ওটিপি তার কাছে চাওয়া হয়নি বলেও দাবি তার। অম্লান জ্যোতি বলেন, 27 সেপ্টেম্বর বিকেলে একটি ফোন আসে ব্যাংকের টোল ফ্রি নম্বর থেকে। ফোনে জানানো হয় 89,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে, তা বাতিল করতে নয় এবং মঞ্জুরি দিতে এক প্রেস করার জন্য। তড়িঘড়ি তিনি নয় প্রেস করেন, তবে ততক্ষণে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে প্রায় 89,000 টাকা উধাও। ব্যাংক ডিটেলস চেক করতেই সমস্ত বিষয় স্পষ্ট হয় তার কাছে। এরপরই ব্যাংকের দ্বারস্থ হন তিনি। সেখান থেকে তাকে থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এদিকে কিভাবে হবে বাবার চিকিৎসা তা ভেবে কুলকিনারা পাচ্ছে না প্রতারিত যুবক। আপডেট এই পর্যন্ত। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।